Thank you.
সুবলকে সঙ্গে নিয়ে কহ ভ্রমণের মধ্যে চলে রাধা খণ্ডের ফিরে আসে কুসুম কান্দে বসে শোভা দেখতে ভালো করেছে আরে কি বাসে কো মোহনক বাধি কালাই মিলিত
তোর সকলই পরমাত যাইবে তোর বধুর সাথে অবশ্যই বলে দেখা হবে রে তোর বধুর সাথে অবশ্যই তোর মিলন হবে দেখাবে বলি ভয় নাই ভয় নাই তোর বধুর সাথে তোর মিলন হবে কোনো ভয় নেই এদিকে গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে রাধার কুণ্ডেও দর্শন করাচ্ছে আর কোন তো সভা দর্শন করাচ্ছে আর ওদিকে বিনোদ প্রাণ বিরোধী বল ফুলের পালা গেছে মালাটাই আমার প্রাণ গোবিন্দ গলে পড়িয়ে পারে গোবিন্দে গলে পড়িয়ে বৃন্দাকে চন্দ্র গাধারা নিয়ে মালত ফুলে চন্দ্র ফুলের মালাটি দিয়েছে তাই বৃন্দা দেবে হ্যাঁ কালে আসে আসে Oh,
যখন চম্প ফুলের মালাটি নিল এসেছি দেখছি দূরে অদূরে সুবলা গোবিন্দ বসে রয়েছে রাধাকুণ্ডের তীরে। সুবল আর গোবিন্দ যখন রাধাকুণ্ডের তীরে বসে রয়েছে, বৃন্দা মালাটি নিয়ে যখন প্রাণ গোবিন্দের মধ্যে ভরিয়ে দিতে যাবে, ওই সময় সুবল দেখল আমি বসে রয়েছি, তুমি মালা দিতে যাচ্ছি ধর ধর জল দে না একটু খাই, জল খাও জল খাও। হ্যাঁ একটু এক কলি পড়ো, এক কলি পড়ো, জল দেবে গো। জেনে যাই যেহেতু গীতা দান করেছে, যাই হোক কিছু মনে করবেন না মায়েরা, তোর ভক্ত মন্ডলী ভক্তিমতি বাবারা গীতা দান করছে, শ্লোক বা মন্ত্র অবশ্যই পাঠ করতে হয়, যেহেতু কীর্তন হচ্ছে ভাবের বিষয়বস্তু। কীর্তন গেয়ে যাচ্ছি, এর একটা ভাব রয়েছে, এই বারবার আনমনা হলে সেই ভাব ক্ষুণ্ণ হয়। যেহেতু দিয়েছে একটা অধ্যায় পড়ে আমি আবার নিদান প্রসঙ্গে প্রবেশ করব। শ্রী শ্রী গীতা মহাত্মম নমো ভগবতে বাসুদেবায় বিশ্ববাচ
বলছে ধরো বৃন্দাকে যখন মালা দিয়েছে রাধারানী, মালাটা গোবিন্দের গলে পরিয়ে দিয়ে আসতে যাচ্ছে, এমন সময় সুবল এসে বলছে মালাটা আমায় দে, আমি পরিয়ে দিই। সুবল মালা দিলে বৃন্দা সুবলের কাছে সমর্পণ করেছে, মানে সুবল সমর দিল। আমার দেহি কৃষ্ণ গলে দিল জানো শুভ শুনেছি মালা পরে আমার বাবার, কিন্তু এই মালা পরে আমার যেন জ্বালা বেড়েছে শুভ। কেন মা দিলি রে, আমি তো এখানে বসে নিরজনে বসে বসে শোভা দর্শন করিতেছিলাম,
কিন্তু তুই আমার গলে কেন মালা দিয়েছিস? ওমা, একটা কথা মনে করিনি, প্রসাদ নিচ্ছি খুব ভালো কথা, যাই প্রসাদ গ্রহণ করুন। তবে কৃষ্ণ না মধুর না যত্র যথা সর্বস্ব সব জায়গা হয় না, আমরা নামে কীর্তন শুনছি, বসে আছে এখানে কিন্তু মন চলে গেছে এই যে বাড়িতে, মেয়েটা পরে বাড়ি আসবে চাবি আমার কাছে, হয় না? তাহলে সে মন কি হবে আস্তে আস্তে দেখবে। একটা কথা বলি, আমরা কীর্তন শুনতে যাবো না, শাশুড়ি বৌমা এখন শাশুড়ি বৌমাকে বলছে বৌমা তাড়াতাড়ি সেজে গুজে নাও, ওই ধর্মতলায় কীর্তন হচ্ছে এখন শুনতে যাবো। মা আপনি যান একটু পরে আপনার ছেলে আসবে, হাত মেরে দিতে হবে মেয়েটা করতে গেছে, সংসারের চাপ সংসারের কাজ। যদি বলি ধর্মতলায় ধর্মের যাদের পুজো হচ্ছে তোর আসিস সপরিবারে, ওমা অন্য সময় যাবো, এবারে প্রচুর চাপের মধ্যে আছে সংসারের কাজ, বলি না মা এই সব উদাহরণ বলি তো, সংসারের চাপ সংসারের কাজ বড় ব্যস্ত কেন বলি? আচ্ছা আপনি যে সংসারের দোহাই হচ্ছে, যে সংসারের চাপের কারণে, যে সংসারের কাজের জন্য আপনি কীর্তন আসরে হরিবাসরে বা পূজা মঞ্চে আসতে পারেননি, উপস্থিত হতে পারেননি, এই যে সংসারের অজুহাত বিচ্ছিন্ন, এই সংসারটা আপনারা কোথায় পেয়েছেন? আপনি করেছেন সংসার তোমার ঠাকুরদা, তোমার ঠাকুরদা কোথায় পেয়েছে সংসারটা? সংসার কোথায় পেয়েছে বলতে পারবেন? সংসার আপনারা যদি ঘুরিয়ে প্রশ্ন করেন আমাকে, যে বাবা ঠাকুর আপনি গান গাইছেন, আপনি সংসারটা কোথায় পেয়েছেন? আপনারা সংসারটা কোথায় পেয়েছেন আমাকে যদি প্রশ্ন করেন, যে বাবা ঠাকুর আপনি সংসারটা কোথায় পেয়েছেন? আমি বলবো আমার বাবা মারা যাওয়ার পরে আমার হাতে সংসারটা দিয়ে গেছে, তাই আমি সংসার পেয়েছি। যদি প্রশ্ন করেন আমার বাবা সংসারটা কোথায় পেয়েছে, উনি যেমন বললেন আমার ঠাকুরদা, তাহলে আমার ঠাকুরদাকে যদি প্রশ্ন করি বলবো তার ঠাকুরদা, তার বাবা, তার বাবা থেকে তার বাবা, তাহলে সংসারটা কে করেছে? কেউ বলতে পারবে সংসারটা কে করেছে? আমরা তো পেয়ে আসছি বাবার কাছ থেকে, ঠাকুরদার কাছ থেকে, পূর্বপুরুষের কাছ থেকে সংসারটা পেয়ে আসছি, কিন্তু সংসারটা তৈরি করেছে। এই সংসার সৃষ্টি করেছে পরমেশ্বর স্বয়ং শ্রী ভগবান। আমরা সেই সংসার রূপী বৃক্ষে ফল স্বরূপ, দেখবি গাছে ফল হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, যখন সময় শেষ হয়ে যায় পেকে যায় ফলটা পড়ে যায় না, ঠিক তদ পরমেশ্বর ভগবান সংসার রূপী বৃক্ষটা স্থাপন করে দিয়ে রোপণ করে দিয়ে চলে গেছে, আর আমরা সেই বৃক্ষের ফলস্বরূপ ফুটে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। যখন আমার সময় শেষ হয়ে যাচ্ছে, ফলের বয়স হয়ে যাচ্ছে, আমি গাছ থেকে ঝরে যাচ্ছি, আমার কাছে নতুন ফল জন্মাচ্ছে, সে আবার আস্তে আস্তে বড় হচ্ছে, আবার তার সময় হয়ে গেলে শেষ হয়ে যাচ্ছে। আমি মরে গেলে আমার সন্তান, আমার সন্তান মরে গেলে তার সন্তান, এইভাবে সংসারের দায়িত্ব পালন করছি আমরা, কিন্তু আমরা সংসার তৈরি করি, সংসার আমি সৃষ্টি করি। এই যে একটা কথা বলছিলাম যে বৌমা চলো একটু হরিনাম শুনে আস, না না অন্যদিন শুনবো, আমি মাইকে শুনতে পাচ্ছি অজুহাত দেখাচ্ছি। আরে একটা কথা বলি, কিছু কিছু ভদ্র মানুষ আছে, এমন কিছু কিছু মানুষ আছে যে আমার ভগবানকে নিয়ে অকথা কথা বলে দেবে,
এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমি একজন হিন্দু হই, এই কথাটা আমি নিজের কানে শুনি। এমন কিছু কিছু মানুষ আছে মানে বেকার ভগবানের কি হচ্ছে, এই যে দেখবেন আমি যখন বললাম সাত পাত্রে দান করবে, হরি নামে দান করবে, হরি নামে তুমি কি বাবুরা যাবে তাদের হাতে দান করবে, দিয়ে কি হচ্ছে আমরা মনে মনে ভাব, কেউ তো মনে মনে বলুক আমার মনে ভাব, ঠাকুরের দিয়ে কি হচ্ছে, সে কি খাচ্ছে, সে কি দেখতে পাচ্ছে, তাহলে আমরা দিচ্ছি কেন, সে যদি না খায় আমরা দেবো কেন। দেখুন সামান্য ছোট একটা উদাহরণ দিচ্ছি, মা মনটা আমার দিকে রাখবেন, বলছে দুই বন্ধু আস্তে আস্তে মা দুই বন্ধু মা যাদের কান আছে তারা শুনছে আর যাদের কান নেই তাদের শোনা দরকার নেই, আস্তে আস্তে বলছে দুই বন্ধু বিয়ে থা করেছে, ইন্টারভিউ দেবে পরীক্ষা হলো, মানে একজন মাধ্যমিকে তিনবার ফেল করেছে আর একজন মাধ্যমিকে 21 বার ফেল করেছে, তার যে তিনবার ফেল করেছে তার মোটামুটি অ ক খ এ বি সি ডির জ্ঞানটা আছে, কোন রকম একটু লিখতে পড়তে পারে আর তাই পাস করেছে তিনবারের পর, আর যে 21 বার ফেল করেছে তার তো মানে একেবারে জ্ঞান বুদ্ধি বোধ বুদ্ধি সব কিছু নেই, মানে 21 বার ফেল মানে কি কিছুই বলেনি। দেখুন বিয়ে দেওয়া হয়েছে, পৌঁছলে পৌঁছে হয়েছে, দুই বন্ধু চিন্তা করছে, হ্যাঁ বন্ধু চাকরি বাকরি না করলে আমরা ছেলে পুলেকে কি খাওয়া দেবো, কি সেবা মানে তাদের জীবন ধারণ করবে কি হবে চিন্তা করছে, বলছে চলো ইন্টারভিউ দিই। তাই ইন্টারভিউ হলের সামনে এসে যে 21 বার ফেল করা বন্ধু সে 3 বার ফেল করা বন্ধুটাকে বলছে বন্ধু তুই আগে ইন্টারভিউ হলে যা, তুই আগে ইন্টারভিউ হলে তোকে যে প্রশ্নগুলো করবে, তোকে যে প্রশ্নগুলো করবে শুনে সে আমাকে বলবে আমি সেই উত্তরগুলো দেবো। তা প্রথম বন্ধু ইন্টারভিউ হলে প্রবেশ করেছে, তা প্রথম বন্ধুকে শিক্ষক মন্ডলী বসে রয়েছে জিজ্ঞাসা করছে এখন তোকা কতদূর পড়াশোনা, আগে স্যার মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, আচ্ছা তুমি প্রশ্নোত্তর দেওয়ার জন্য আচ্ছা বলো তো আমাদের স্বাধীনতা দিবস কত সালে হয়েছিল, আকিসকে 1942 সালে হওয়ার কথা ছিল সেটা হয় 1947 সালে হয়েছে স্যার, খুব ভালো স্যার মন দিয়ে আর পড়াশোনা করে, আচ্ছা আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা দিবস কারা কারা করেছিল, এ মনে মনে চিন্তা করছে বিনয় মাস্টার, বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন নেতাজি সুভাষ মহাত্মা, এত লোকের কত নাম বলবো এক কথায় বলে দিল এক কথায় জানতে আগে স্যার সে অনেক লোক কতজনের নাম আর বলবো, বললো বাবা তুমি বাইরে গিয়ে বসো পরের জনকে পাঠিয়ে দাও তোমাকে পরে দেখে নেবে, এবার যে 21 বার ফেল করা বন্ধু সে কাছে এসে বলছে রে বন্ধু তোকে প্রশ্ন করলো, বলে হ্যাঁ কি প্রশ্ন, না স্বাধীনতা দিবস কত সালে হয়েছে কি বললি, আর কি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল 1947, ঠিক হয়েছে মাস্টার ভালো বলেছে, বললে হ্যাঁ এ উনি মুখস্থ করে নিয়েছে 1942 সালে হওয়ার কথা 1947, একেবারে জ্ঞান বুদ্ধি নেই, বলে আর কি প্রশ্ন করলো।